আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনার সঙ্গে জুড়ে থাকা যতগুলো প্রশ্ন আপনার মস্তিষ্কে ঘুরপাক খেয়ে থাকে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ সফরে যে বৃদ্ধা রমণীকে দেখতে পেয়েছিলেন সে কে ছিল? মিরাজ সফরে যে সম্প্রদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানিয়েছিলেন তারা কারা ছিল? জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কেন ছেড়ে দিয়েছিলেন? তার আগে কেন যেতে পারেনি? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাককে বেঁধে রাখলেন তো পরবর্তী আকাশে যাওয়ার সময় কোন বামুনকে বেছে নিয়েছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ষষ্ঠ আসমানে পৌঁছালেন তখন মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর কান্না কেন করতে লাগলেন? আর সর্বশেষে আমরা জানব মিরাজের এই অসম্ভব ঘটনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সত্য প্রমাণিত করেছিলেন। তো চেষ্টা করব আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কুরআন এবং সিরাতের রশ্মিতে বর্ণনা করার। সেই সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা মিরাজের ঘটনাকে একেবারে সম্পূর্ণ কভার করার চেষ্টা করব। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর হ্যাঁ, সেই সঙ্গে আপনি ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন। আর যদি আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহাব্বত করে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সের সবচেয়ে ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই লিখবেন। মিরাজের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিনের সহস্র কুদরতি নিশানার মধ্যে একটি নিশানা ছিল আর যেটি চোখের পলকের মুহূর্তে সংগঠিত হয়, কিন্তু বাস্তবে সেটিতে কতটা সময় লেগেছিল তার সম্বন্ধে আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাতে প্রিয় মেহবুব পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কুদরতির শক্তির পরিচয় করিয়েছিলেন। মিরাজের ঘটনা ইলানে নবুয়তের দশম বছরে এবং মদিনায় হিজরতের এক বছর আগে মক্কাতে সংগঠিত হয়। মিরাজের অর্থ হলো উঁচু বা সিঁড়ি। মাহে রজবের সাতাশের রাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইরশাদ করলেন, হে ফেরেশতা সকল, আজকের রাতে আমার তসবিহ পড়া বন্ধ করে দাও, আমার হামদ সানা ও প্রশংসা করা বন্ধ করো, আজকের রাতে আমার বাধ্যতা ত্যাগ করে দাও, ইবাদত বন্দেগী ছেড়ে দাও, আজকের রাতে জান্নাতুল ফিরদাউসকে পোশাক ও অলংকার দ্বারা সুসজ্জিত করো, আমার অনুগত্যের কুলাকে নিজের মাথায় বেঁধে নাও, হে জিব্রিল আমার এই বার্তাকে মিকাইলকে শুনিয়ে দাও, সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয়, ইসরাফিলকে বলে দাও সে কিছু সময়ের জন্য তার কাজকে যেন থামিয়ে রাখে, তারপর যেন জান্নাতের মহলের ছাদের উপরে সকলে খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। জান্নাতের যেই মহল তার ছাদের উপর এমনভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করছো। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের উপর থেকে আজাবকে তুলে নেওয়া হোক। আজকের রাত সবে মেরাজের রাত। আমার মেহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে যাও। রব্বে ইলাহির হুকুমে চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে যায়। রব্বুল আলামিনের হুকুম হলো, হে জিব্রাইল, নিজের সাথে করে 70,000 ফেরেশতাকে নিয়ে যাও। হুকুমে ইলাহি শুনতে হযরত জিব্রাইল আমিন জান্নাতে চলে গেলেন আর একটি বাহনের ব্যবস্থা করলেন, যেটি আজ পর্যন্ত না তো কোনো শাহিনশার ভাগ্যতে জুটেছে, ভাগ্যতে জুটা তো দূরের কথা, কেউ নজরে পর্যন্ত দেখেনি, দেখাও তো দূরের কথা, কেউ এর সম্বন্ধে কল্পনাও করতে পারেনি। আর সেই বাহনের নাম ছিল বোরাক। তাফসীর রুহুলে বর্ণনা করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বোরাকের উপর কোনো কেউ ওই আরোহণ করেনি। মাহে রজবের সাতাশের রাত, আকাশ সম্পূর্ণ পরিষ্কার, বাতাসে এক অদ্ভুত পরিবেশ ছিল। রাত্রি ধীরে ধীরে নিজের ইচ্ছে মতো তার গন্তব্যস্থলে অতিক্রম করে চলেছে। নক্ষত্ররা নিজের ইচ্ছে মতো খুশিতে ঝলমল করছে। সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ, একেবারে চুপচাপ হয়ে গিয়েছে। আর ঠিক সেই সময়ে একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল। সেই দরজার ভিতর থেকে হযরত জিব্রিল নূরি মাখলুকাতের সাথে জান্নাতি বোরাক নিয়ে আকাশের উচ্চ সীমা থেকে নেমে হযরত উম্মে হানির ঘরে তাশরিফ নিয়ে আসলেন। আর যেখানে মাহে নবুয়ত সরবরে কায়নাত সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন আর চোখ বন্ধ করে নিজের হৃদয়কে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন। হযরতে জিব্রিল আমিন হাত বেঁধে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছেন যদি আওয়াজ দিয়ে জাগায় তাহলে বেয়াদবি হয়ে যাবে। তিনি চিন্তা করছেন মিরাজের এই দুলাহাকে কেমনভাবে জাগানো যাবে। আর ঠিক সেই সময় রব্বে জুল জালালের হুকুম আসলো, হে জিব্রাইল, আমার মেহবুবের কদমকে চুমু দিয়ে দাও যাতে করে তোমার জিভের ঠান্ডা স্পর্শতে আমার মেহবুবের চোখ খুলে যায়। জিব্রাইল আলাইহিসসালাম এগিয়ে গেলেন আর নিজের ঠোঁটকে সরকারে আলম মেহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে স্পর্শ করলেন। এই দৃশ্য কতটাই না খুব সুন্দর হবে যখন জিব্রাইল আমিন সরবরে কায়নাত সরকারে আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চুমু দিলেন। হযরত জিব্রিল আমিনের ঠোঁটের স্পর্শ পেতেই হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হলেন আর বললেন, হে জিব্রিল, কি মনে করে এসেছো? জিব্রিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার অনেকগুলো হুকুম নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। ইন্নাল্লাহা আস্তাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন, হুজুর আপনি তাশরীফ নিয়ে চলুন। এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সমস্ত জায়গাতে নুরি মাখলুকরা হাত বেঁধে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আপনাকে স্বাগত জানানোর জন্য। রেফারেন্স মিরাজের নবুয়ত। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। এমন সময় হযরত জিবরিল আমিন আপনার সিনা মুবারককে দুই ভাগে বিভক্ত করে হৃদয়কে বের করলেন আর ধুয়ে পরিষ্কার করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আমার কাছে একজন ব্যক্তি আসলো আর সে আমার সিনাকে দুই ভাগ করলো। সিনাকে দুই ভাগ করার পর আমার হৃদয়কে বের করে নিল। তারপর আমার কাছে একটি সোনার পেয়ালা নিয়ে আসা হলো আর যেটি ইমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। তারপর আমার হৃদয়কে সেটি দ্বারা ধোয়া হলো আর যার ফলে আমার হৃদয় ইমান আর হিকমতে পরিপূর্ণ হয়ে গেল। তারপর আবার সেটিকে তার নিজস্ব স্থানে বসিয়ে দেওয়া হলো। রেফারেন্স বুখারী শরীফ। ফাতাউল বারিকে উল্লেখ আছে, হযরত জিবরিল আমিন বলেন, এই কলব আর হৃদয় সমস্ত রকম জিনিস থেকে পবিত্র। তার দুটো চোখ আছে যারা দেখে থাকে আর দুটো কান আছে যারা শুনে থাকে। রসুলের হৃদয়কে বের করে ধুয়ে পরিষ্কার করাতে অনেক শিক্ষা লুকিয়ে আছে আর যার মধ্যে একটি হিকমত হলো এটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায় আর যার ফলে রব্বে ইলাহির দিদার করতে কোনো সমস্যা হয় না। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাতে পাগড়ি বাঁধা হলো। আল্লামা কাশবি রহমাতুল্লাহ আলাই ইরশাদ করেছেন, সবে মেরাজে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাতে যে ইমামা শরীফকে পড়ানো হয়েছিল সেই ইমামা মুবারককে হযরত আদম আলাইহিস সালামের জন্মের 7000 বছর আগেই তৈরি করা হয়েছিল আর 40000 ফেরেশতা এর সম্মান এবং যত্ন করার জন্য এর চারিপাশে খাড়া হয়ে দাঁড়িয়েছিল। এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম হুজুরকে নূরের একটি চাদর পরালেন। রেফারেন্স মিরাজের নবুয়ত। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে এরশাদ করলেন, তার সিনা শুধু রুবির মতো জলজল করছিল, তার পা থেকে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, তার গর্দানও রুবি দ্বারা সাজানো ছিল, তার উপর বেহিস্তি পশম ছিল আর তার কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনই করে কিছু সময় পর সেই সময়ও চলে আসলো যখন সরকারে কোয়ানেইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর বসতে গেলেন, তো তখন বোরাক ছটপট করছিল। হযরত জিবরিল বোরাককে উদ্দেশ্য করে বললেন, তুমি কি জানো তোমার পিঠে সমগ্র সৃষ্টির সেরা আল্লাহর হাবিব আরোহণ করতে চলেছেন? জিবরিলের কথায় বোরাক লজ্জিত এবং শান্ত হলো আর তারপর হুজুর বোরাকে আরোহণ করলেন। হযরত ইমাম কাশবি রহমতুল্লাহ আলাই ইরশাদ করেছেন, মিরাজের রাত্রিতে 80000 ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান দিকে এবং 80000 ফেরেশতা বাম দিকে ছিল আর এই সমস্ত ফেরেশতাদের দরুদ ও সালামে আকাশ একবারে ভরে উঠল আর এই সুউচ্চ ধ্বনির মধ্য দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সফর শুরু হলো। এই ঘটনাকে কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন কিছু এমনভাবে বর্ণনা করেছেন যে পবিত্র ও মহিমাময় তিনি যিনি রাতের একটি ছোট্ট অংশে তার নিজের মেহবুব এবং মুকাররম বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই শান ও শওকতে ফেরেশতাদের জুলুসের ভিতরে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসার দিকে রওনা হলেন। এই সময় কেমন ছিল যখন চারিদিকে শুধু আলো আর আলোই ছড়িয়েছিল? বাহনও আলোকিত, আরোহীও আলোকিত, বরযাত্রীরাও আলোকিত, তো সেখানে দুলহাও আলোকিত, মেজবানও আলোকিত এবং মেহমানও আলোকিত। আলোকিত এই বর এবং বরযাত্রীরা একসঙ্গে মিলিত হয়ে পাহাড় পর্বত মরুভূমি ঘন জঙ্গল বিরাম জনশূন্য এলাকা সমতল ময়দান এবং সবুজ মাঠকে অতিক্রম করার পর নিজের গন্তব্যস্থলে পৌঁছাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সর্বপ্রথমে একটি স্থানে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বোরাক থেকে নিচে নেমে আসতে বললেন। আমি দেখলাম সেখানে খেজুর গাছে পরিপূর্ণ হয়ে আছে। তারপর তিনি ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জমিনের উপর দুই রাকাত নামাজ আদায় করে নিন, সেই জন্য আমি এমনটি করলাম। যখন আমি নামাজ আদায় করে নিলাম তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটি কোন স্থান? আমি বললাম, জি না। তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি ইয়াশরিবের এলাকা, এটি সেই স্থান যেটিকে পরে মদিনা বলা হবে আর এটি সেই স্থান যেখানে আপনি পরে মক্কার মানুষদেরকে দাওয়াত দেবেন, তখন তারা আপনার উপর অত্যাচার করবে, তখন আপনি হিজরত করে এই ইয়াশরিব মানে মদিনায় চলে আসবেন। আর এই জন্য আমি সর্বপ্রথম এই জমিনের সম্পর্কে জানিয়ে দিলাম। তারপর আমরা সেখান থেকে রওনা হয়ে গেলাম। আমাকে আরও একটি জমিনের উপর নামিয়ে বললেন, হে রাসূল, এখানেও দুই রাকাত নামাজকে আদায় করে নিন। আমি সেখানেও দুই রাকাত নামাজকে আদায় করলাম। তারপর জিবরিল আমিন বললেন, হুজুর, এটি সিনাই উপত্যকা, এটি সেই স্থান যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন আর এখানেই তাকে নবুয়ত দান করা হয়েছিল। এরপর সামনের দিকে এগিয়ে গিয়ে মাদিয়ানের এলাকাতে নেমে পড়লাম। জিবরিল বললেন, এখানেও দুই রাকাত নামাজ আদায় করে নিন, তো আমি সেখানেও দুই রাকাত নামাজকে আদায় করে নিলাম। জিবরিল আমিন ইরশাদ করলেন, এটি শোয়েব আলাইহিস সালামের এলাকা। তারপর আমি সামনের দিকে এগিয়ে গেলাম, তারপর একটি অন্য স্থানে নামলাম আর সেখানেও ইরশাদ করলেন, এখানেও দুই রাকাত নামাজকে আদায় করে নিন, আর আমি দুই রাকাত নামাজকে সেখানেও আদায় করলাম। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আপনি কি জানেন এটি কোন জমিন?
এটি হলো মাকামুল লাহাম। এটি সেই স্থান যেখানে ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল। এটি খুবই পবিত্র স্থান। রাস্তাতে এমনভাবে ছোটখাটো ঘটনা ঘটে চলেছিল আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা আমাকে আওয়াজ দিল। তখন জিব্রিল আমিন আমাকে বললেন, তাকে কোনো জবাব দেবেন না, আপনি শুধুমাত্র এগিয়ে চলুন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটি বৃদ্ধ আমাকে আওয়াজ দিল। তখন জিব্রিল আমিন বললেন, হে হাবিবে খোদা, তাকে উত্তর না দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে চলুন। আমরা এগিয়ে যেতে থাকলাম। আগে গিয়ে জিব্রিল আমিন এরশাদ করলেন, আপনি কি জানেন এই বৃদ্ধ মানুষগুলো কারা ছিল? আপনি যে বৃদ্ধা মহিলাকে প্রথমে দেখেছিলেন সে সাধারণভাবে দুনিয়া ছিল, যেই দুনিয়া আপনাকে নিজের দিকে ডাকছিল, আর আমি এই জন্যই আপনাকে জবাব না দেওয়ার জন্য বলেছিলাম। যদি আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখতেন তাহলে আপনার উম্মতও এই দুনিয়ার দিকে প্রভাবিত হয়ে যেত আর দুনিয়ার মহাব্বাতে ডুবে যেত। কিন্তু যেহেতু আপনি দুনিয়ার দিকে খেয়াল করলেন না, এই জন্য আপনার উম্মত ইনশাআল্লাহ এই দুনিয়া থেকে সুরক্ষিত থাকবে। আর সেই বৃদ্ধ ইবলিস ছিল, এই জন্য যদি আপনি ইবলিসের আওয়াজের উত্তর দিয়ে দিতেন তাহলে সেই মালুন আপনার উম্মতের ভিতরে নিজের প্রভাবকে ভরে দিতে পারত আর যার ফলে সে আপনার উম্মতকে গুমরা করতে পারত। কিন্তু আপনি ইবলিসকে এড়িয়ে গেলেন আর সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার উম্মতকে তার ইশারা থেকে সুরক্ষিত করে রেখেছেন। আর আল্লাহ তাআলা দুনিয়াকে বৃদ্ধা দেখিয়ে আপনার উপর এই সত্যতা নির্ধারিত করে দিয়েছেন যে বাস দুনিয়া এখন বৃদ্ধা হয়ে গিয়েছে, তার শুধুমাত্র এতটুকু সময়ই বাকি আছে। যে কোনো সময়ে সেই বৃদ্ধার মৃত্যু চলে আসতে পারে আর এমনইভাবে যে কোনো সময়ে এই পৃথিবীও ধ্বংস হয়ে যেতে পারে। কিছুদূর এগিয়ে যাওয়ার পর হুজুরের সঙ্গে এক সম্প্রদায়ের সাক্ষাৎ হলো। আর যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ওয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাসির বলে সালাম জানালো। তো জিব্রাইল আলাইহিসসালামের পরামর্শ মতো হুজুর সেই সালামের উত্তর দিলেন। কিছুক্ষণ পর জিব্রিল উত্তর করলেন, যে সম্প্রদায় আপনাকে সালাম পেশ করলো তারা হলেন হযরত ইব্রাহিম, হযরত মুসা এবং হযরত ঈসা আলাইহিসসালাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি এমন সম্প্রদায়ের কাছে হাজির হলো যারা দিনে শস্য বপন করছে আবার দিনে কেটে ফেলছে। আপনি এই সম্প্রদায়ের পরিচয় জানতে চাইলে হযরত জিব্রিল আলাইহিসসালাম বললেন, এরা হচ্ছে আল্লাহর পথের মুজাহিদ, এদের এক একটি আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর আপনি একটি সম্প্রদায়কে দেখলেন যাদের মস্তিষ্ককে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, কিছুক্ষণ পর আবার পূর্ব অবস্থায় ফিরে আসছে, আবার সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আর এটি প্রতিনিয়ত চলতেই ছিল। জিব্রাইল আলাইহিসসালাম উত্তর করলেন, এরা হচ্ছে নামাজে গাফিল সম্প্রদায়। তারপর আপনি এক এমন সম্প্রদায়ের কাছে হাজির হলেন যারা দোজকের পাথর খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্প্রদায়ের পরিচয় জানতে চাইলে জিব্রিল আমিন বললেন, এরা নিজের মাল থেকে যাকাত দিত না। এরপর এক সম্প্রদায়ের কাছে আসলেন যাদের সামনে দুটো ডেকচি রাখা ছিল, একটিতে পচা গোস্ত আর অপরটিতে রান্না করা ভালো গোস্ত রয়েছে, কিন্তু এরা ভালো গোস্ত রেখে সেই পচা গলা গোস্তকে খাচ্ছে। জিব্রাইল আলাইহিসসালাম এই সম্প্রদায়ের পরিচয় করে বললেন, এরা সেই সম্প্রদায় যারা ঘরে পবিত্র স্ত্রী রেখে পর স্ত্রীর কাছে গিয়ে কাম প্রবৃত্তি পূর্ণ করত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি এমন রাস্তা দিয়ে অতিক্রম করেন যাদের জিহ্বা প্রতিনিয়ত কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, কিন্তু একবার কাটলে সেটি আবার পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে, তারপর আবারও কেটে দেওয়া হচ্ছে। এদের পরিচয় দিতে গিয়ে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা সেই সমস্ত বক্তা যারা মানুষকে পথভ্রষ্টতায় নিক্ষেপ করেছে। তারপর হুজুর একটি ছোট পাথরের কাছে উপস্থিত হলেন, সেখানে দেখলেন সেই পাথর থেকে একটি বড় বলদ বের হয়ে আবার তার ভিতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু সক্ষম হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্য জানতে চাইলে জিব্রাইল আলাইহিসসালাম বলেন, এটা সেই ব্যক্তির অবস্থা যে চিন্তা ভাবনা ছাড়াই এমন কথা মুখ থেকে বের করে ফেলে, পরে তাকে লজ্জিত হতে হয় কিন্তু সে তার মুখের কথাকে ফিরিয়ে নিতে পারে না। তারপর এমন এক ময়দানে পৌঁছালেন যেখানে মনোমুগ্ধকর বায়ু এবং মিস্ক অম্বরের সুগন্ধ প্রবাহিত হচ্ছে আর সেখানে একটি আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছিল। জিব্রিল আলাইহিসসালাম বলেন, এটা বেহেস্তের আওয়াজ ও সুগন্ধ। এরপর এক ভয়ঙ্কর ময়দানে পৌঁছান আর এক বিকট আওয়াজ শুনতে পান। জিব্রিল আমিন বললেন, এটা হলো দোজকের শব্দ। এরপরই আমরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেলাম আর তখন আমাকে বোরাক থেকে নামার জন্য বলা হলো। যখন আমাকে বোরাক থেকে নামিয়ে নেওয়া হলো তখন জিব্রিল আলাইহিসসালাম জমিন থেকে একটি পাথর ওঠালেন, সেই পাথরে ছিদ্র করলেন আর সেই ছিদ্রতে বোরাকের রশিকে বেঁধে তাকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ছেড়ে দিলেন। আর আমি যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করে গেলাম সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম আমাকে স্বাগত জানালেন। তারপর মুয়াজ্জিন আজান দিলেন, তারপর একামত পড়া হলো আর তখন আমি দেখলাম সেখানে আরও মানুষ আসতে শুরু করলো আর দেখতে দেখতে সম্পূর্ণ মসজিদই ভর্তি হয়ে গেল। এবার সকলেই ইমামের আসার অপেক্ষাতে ছিল। আমরা সকলেই অপেক্ষা করতে লাগলাম যে ইমামের মুসল্লাতে কে দাঁড়াবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, জিব্রিল আমিন আমার হাতকে ধরলেন আর নিয়ে গিয়ে ইমামের মুসল্লাতে দাঁড় করিয়ে দিলেন। এরপর আমি দুই রাকাত নামাজকে পড়ালাম।
ওলামায়ে কেরামরা জানিয়েছেন এটি নফল নামাজ ছিল, কেননা এশার নামাজ যেটি আপনার উপর ফরজ ছিল সেটি আপনি আদায় করেছিলেন আর আপনি ঘুমানোর জন্য শুয়ে পড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যখন আমি নামাজ পড়াচ্ছিলাম তখন আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালামের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তাশরিফ নিয়ে আসলেন আর খুতবা দিলেন, তারপর তিনি তাকরির করলেন, তারপরে মুসা আলাইহিস সালাম আসলেন আর তাকরির করলেন, তারপর ঈসা আলাইহিস সালাম আসলেন আর তাকরির করলেন, তারপর দাউদ আলাইহিস সালাম আসলেন আর তিনিও তাকরির করলেন। এমনভাবে সমস্ত আম্বিয়ায়ে কেরামরা আসলেন আর তাকরির করলেন, আর সর্বশেষে আমি মেম্বারের উপরে গিয়ে তাকরির করলাম। যখন নামাজ সমাপ্ত হয়ে গেল তখন জিব্রিল আমিন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন এই সমস্ত মানুষ কারা ছিল? তখন আমি উত্তর দিলাম, জি না। জিব্রিল আমিন উত্তর দিলেন, এরা সকলেই আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন যারা আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা শুধুমাত্র আপনাকে দান করেছেন আর এটিকে প্রমাণ করে দিলেন যে আপনি আফজাল রসুল এবং ইমামুল আম্বিয়া। তারপর জিব্রিল আমিন আমাকে সেখান থেকে নিয়ে আসমান পর্যন্ত পৌঁছে গেলেন। যখন আমরা রওনা হলাম তখন জমিন থেকে আসমান পর্যন্ত একটি সিঁড়ি লাগানো হয়েছিল। সেই সিঁড়ি এত উঁচু ছিল, এত সুন্দর ছিল, এত আলোকিত ছিল যেটিকে শব্দের দ্বারা কখনোই বর্ণনা করা সম্ভব হবে না। এত খুব সুন্দর সিঁড়ি এর প্রথমে আমি আর কখনোই দেখিনি। বোরাক সেই সিঁড়ির উপরেই চড়ে চলতে শুরু করলো আর যেখানে সে শেষ নজর দিচ্ছিল সেখানে তার প্রথম কদম পড়ছিল, মানে এত দ্রুত সে ছুটছিল। এরপর সে প্রথম আসমানে পৌঁছে গেল। সেই সিঁড়ি বোরাকের সেই নুরানি রাস্তা ছিল যার উপর দিয়ে বোরাক আমাকে নিয়ে যাচ্ছিল, আর এমনভাবে আমরা প্রথম আসমান পর্যন্ত পৌঁছে গেলাম। আর আমরা মসজিদে আকসা থেকে রওনা হওয়ার আগে সেই সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকেও রওনা করে দেওয়া হয়েছিল যারা আমার ইমামতিতে নামাজ পড়ার জন্য এসেছিলেন। আম্বিয়া আলাইহিস সালামদের সেখান থেকে প্রস্থান করার সম্বন্ধে দুটো রেওয়ায়ত সামনে এসেছে। একটির মতে আল্লাহ তাআলা আম্বিয়াদেরকে জীবিতভাবে জমিনে পাঠিয়েছিলেন। সেখানে দ্বিতীয় যেই রেওয়ায়ত এসেছে তার মতে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালামকেই মানুষের রূপে পাঠানো হয়েছিল আর বাকিদেরকে রূপ দিয়ে পাঠানো হয়েছিল। নামাজের পর সেই সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে পুনরায় নিজেদের স্থানে পৌঁছে দেওয়া হলো, কেননা তারা আপনাকে আসমানেও স্বাগত জানাবে। এটির সাথে সাথে আরও একটি উদ্দেশ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল আকসা পৌঁছিয়ে সম্পূর্ণ করলেন, আর সেটি হলো আমাদের সবার উপর এই কথার খেয়াল করিয়ে দিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীউল কিবলা এ দিন, মানে আপনি দুই কিবলারই নবী, বাইতুল্লাহ শরীফের এবং বাইতুল মুকাদ্দাসেরও। বাইতুল মুকাদ্দাসে যতগুলো আম্বিয়া আলাইহিস সালাম এসেছিলেন সেই সমস্ত আম্বিয়াদের নবী আপনি ছিলেন। সেই সঙ্গে বনি ইসরায়েলদের উপরেও এই কথা ওয়াজিব করে দেওয়া হলো যে বনি ইসমাইলদের যে কিবলা সেটি সম্পূর্ণ মানবজাতির কিবলা হয়ে গেল, আর ঠিক তেমনই হলো, মানে পরে বাইতুল্লাহ শরীফকে সম্পূর্ণ মানবজাতির কেবলা বানিয়ে দেওয়া হলো। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যখন আমরা প্রথম আসমানে পৌঁছালাম তো প্রথম আসমানে আমাকে স্বাগত আদম আলাইহিস সালাম জানালেন আর তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। যখন আমরা দ্বিতীয় আসমানে পৌঁছলাম তখন আমার সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, আর তার সঙ্গে এখানে ইহা ইয়া আলাইহিস সালামও উপস্থিত ছিলেন। তারপর যখন আমরা তৃতীয় আসমানে পৌঁছলাম তখন সেখানে আমার ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। যখন আমরা ষষ্ঠ আসমানে পৌঁছালাম তখন মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তো এমনইভাবে এই সাত আসমানের উচ্চতা ষাটটি মিরাজ ছিল যেগুলিকে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার করেছিলেন, আর সেগুলোর দূরত্ব কতটা ছিল তার সম্বন্ধে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দূরত্ব 500 বছরের একটি মুসাফিরের রাস্তা। মানে যদি একটি মুসাফির নিজের সাধারণ গতিতে চলতে থাকে তাহলে 500 বছর পর সে প্রথম আসমানে পৌঁছাবে। তারপর ইরশাদ করলেন, প্রথম আসমান 500 বছর মুসাফিরের রাস্তার সমান মোটা, তারপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের সফর 500 বছরের মুসাফিরের রাস্তা, তারপর দ্বিতীয় আসমানও 500 বছরের মোটা, আর এমনইভাবে দ্বিতীয় থেকে তৃতীয় আসমানের সফর আর তৃতীয় থেকে চতুর্থ আসমানের সফর 500 বছরের রাস্তা। আর যদি এই দূরত্বকে পরিমাপ করা হয় তাহলে এই সাত মিরাজের সফরের দূরত্ব 7000 বছরের একটি মুসাফিরের রাস্তার সমপরিমাণ হবে। সপ্তম আসমানে আম্বিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের ঘটনা কিছু এমনভাবে বর্ণনা করা হয়েছে যে সপ্তম আসমানের দূরত্বের সফর যেটি 7000 বছরের মুসাফিরের রাস্তা হয়ে যেত সেটিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক পলকের মধ্যে অতিক্রম করার পর যখন সপ্তম আসমানে পৌঁছালেন তো সেখান থেকে আগে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছানোর সফর শুরু হয়ে গেল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন তখন জিব্রিল ইরশাদ করলেন, হে পয়গম্বরে খোদা, এর আগে আমি আর যেতে পারবো না। হুজুর ইরশাদ করলেন, হে জিব্রাইল, আপনি আমার সফরের বন্ধু আর আপনি আমাকে একা ছেড়ে দিচ্ছেন,
তখন জিব্রিল আমিন ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এই সিদরাতুল মুনতাহা থেকে এক পাও এগিয়ে যাই তাহলে আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে আমার পাখনা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, এইজন্য আমি আর আগে যেতে পারবো না। সিদরাতুল মুনতাহাকে সিদরাতুল মুনতাহা এইজন্য বলা হয়ে থাকে কেননা এটি সবকিছুর ইন্তেহা, মানে শেষ, কোনো নিচের কিছু উপরে যেতে পারবে না, এতদূর পর্যন্ত যে ফেরেশতারা মানে হযরত জিব্রাইল আলাইহিসসালামও এর উপরে যেতে পারবে না। সিদরাতুল মুনতাহা সেই স্থান যেখানে হযরত জিব্রাইল আলাইহিসসালাম থেমে গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এমনই ছিল যে এই স্থানের পরও আপনার সফর জারি ছিল। আর যেখান থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মর্যাদার অনুমান করতে পারি। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাহন বোরাককে পরিবর্তন করলেন আর রফরফের উপর আরোহণ করে চলতে থাকলেন। এরপর হুজুর সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন আর এটি আপনার অষ্টম মিরাজ ছিল। এবার সিদরাতুল মুনতাহার যে দূরত্ব সেটিও ছিল 500 বছরের মুসাফিরের রাস্তা। আর এর উপরেও আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন আর এটি আপনার নবম মিরাজ ছিল। আর এই স্থানটি শরীফুল আল কালাম ছিল। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, এটি সেই স্থান যেখানে ফেরেশতারা ভাগ্য লিখে থাকেন। আর যখন আমি সেই স্থানে পৌঁছালাম তখন আমি তাদের ভাগ্য লেখার কলমের আওয়াজ শুনতে পেলাম। তারপর যখন এর উপরে গেলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটি দশম মিরাজ ছিল। আর এটি সেই স্থান ছিল যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে উপস্থাপন হয়ে গেলেন। আল্লাহ তাবারক তাআলাকে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের পর্দাতে ভর্তি করা দেখতে পেলেন। হুজুর এর সম্বন্ধে ইরশাদ করলেন, আমি একটি নূরে আজমকে দেখলাম, আমি আল্লাহ তাবারক তাআলার কিবরিয়া থেকে স্বয়ং আল্লাহকে দিদার করেছিলাম। তো এমনইভাবে আপনি মাকামে আহলিয়া পর্যন্ত পৌঁছালেন আর এইভাবে হুজুরের 10টি মিরাজ সম্পূর্ণ হয়ে গেল, মানে জমিন থেকে নিয়ে 10টি রাস্তা সিঁড়ির মাধ্যমে অতিক্রম করে আপনাকে আল্লাহর কাছ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আর এমনইভাবে মোট 10টি মিরাজ সম্পূর্ণ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি মিরাজে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত জুড়ে আছে। সর্বপ্রথম যে আসমান ছিল সেখানে সকল মানুষের বাবা আদম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। হযরত আদম আলাইহিসসালাম আবুল বাশার এবং আবুল আম্বিয়া আর সবার বড়। তো যেমনভাবে আমরা যদি কারোর ঘরে যাই তাহলে সর্বপ্রথম আমরা সবার থেকে যে বড় তার সঙ্গে সাক্ষাৎ করি, এমনইভাবে সর্বপ্রথম স্বাগত জানানোর জন্য আদম আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল। তারপর দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিসসালাম আপনাকে স্বাগত জানালেন। এই সাক্ষাতের ইশারা এই দিকে করা হয়েছিল যে কিয়ামতের কাছাকাছি সময়ে দিনে মুহাম্মাদের যে পরিপূর্ণতা পাবে সেটি হযরত ঈসা আলাইহিসসালামের মাধ্যমে হবে। ঈসা আলাইহিসসালাম সেই হবেন যিনি কিয়ামতের কাছাকাছি সময়ে এই জমিনে তাশরিফ নিয়ে আসবেন আর দীন ইসলামকে সম্পূর্ণ পৃথিবীতে সাধারণ করে দেবেন। তো এটি সেই প্রতিশ্রুতি ছিল যেটি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সঙ্গে নিয়েছিলেন। আল্লাহ তাআলা জানিয়েছিলেন সেই যে নবী আসবে তার উপরে তোমরা সকলে ঈমান নিয়ে আসবে, যদি সে তোমাদের সময়ে চলে আসে অথবা তোমরা তার সময়ে চলে আসো। তো সেই জন্য প্রত্যেক নবী দোয়া করতেন, যদি সেই নবীর উম্মত হতে পারতাম, কেননা ঈমান তো আমরা নিয়ে এসেছি, কিন্তু কারোর দোয়া কবুল হয়নি শুধুমাত্র ঈসা আলাইহিসসালাম ছাড়া, আর যার পর আল্লাহ তাবারক তাআলা তাকে জীবিতভাবেই আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এরপর তিনি কিয়ামতের কাছাকাছি সময়ে এই পৃথিবীতে তাশরিফ নিয়ে আসবেন আর এই দিনে মুহাম্মাদকে সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে দেবেন, আর যার ফলে ইসলাম সমস্ত পৃথিবীর মানুষের মাঝে সাধারণ হয়ে যাবে। এরপর তৃতীয় আসমানে পৌঁছলেন। তো সেখানে হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এই সাক্ষাৎ এই কথার দিকে ইশারা ছিল যে কেমনভাবে ইউসুফ আলাইহিসসালাম কষ্ট সহ্য করেছিলেন। তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল, তাকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল, তাকে জেলও খাটতে হয়েছিল, আর শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মিশরের হাকিম বানিয়েছিলেন। এমনইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট সহ্য করার পর একদিন সফল হবেন এবং সম্পূর্ণ আরব উপদ্বীপে ইসলামের পতাকাকে উড়িয়ে দেবেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে আপনার সাক্ষাৎ হলো, আর এই কথার দিকে ইশারা এটি ছিল যে কেন ইদ্রিস আলাইহিসসালাম সেই প্রথম পয়গম্বর যিনি কলম আবিষ্কার করেছিলেন, কলম দ্বারা লেখা তিনি সর্বপ্রথম শুরু করেছিলেন। তো এমনইভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথার দিকে ইশারা করলেন, আপনিও ইসলামের তাবলিগের জন্য মানুষজনদেরকে পত্র পাঠাবেন, এই জন্য আপনার সঙ্গে ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তারপর পঞ্চম আসমানে পৌঁছানোর পর আপনার সঙ্গে হারুন আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হারুন আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাতের এটি ইশারা ছিল যে যেমনভাবে হারুন আলাইহিসসালাম মানুষকে বাছুরের পূজা করার জন্য বিরোধিতা করে বলেছিলেন শিরিক করো না আর তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকো, তো যারা মেনে নিয়েছিল তারা ঠিক ছিল, কিন্তু যারা ঈমান নিয়ে আসেনি তাদেরকে হত্যা করা হয়েছিল। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের উপদ্বীপে নিজের নবুওতের এলান করবেন তখন মানুষকে শিরিক থেকে থামাবেন, তো তখন মানুষজন আপনার শত্রু হয়ে যাবে আর আপনি মানুষের সঙ্গে যুদ্ধ করবেন। মানুষের সাথে সাথে সেই সময় অনেক সমস্ত কাফেরদেরকে হত্যাও করে দেওয়া হবে। আর এমনইভাবে বদরের যুদ্ধতে আবু জেহেলের সাথে 70টি আরও বড় বড় সর্দার মারা যায় আর তাদেরকে আল্লাহ তাআলা এটি মুরতাদ হওয়ার শাস্তি দিয়েছিলেন। তারপর ষষ্ঠ আসমানে মুসা আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এই সাক্ষাৎ এই কথা
কথার দিকে ইশারা ছিল যে যেমনভাবে মুসা আলাইহিসসালাম প্রথমে খলিফা ছিলেন আর দ্বিতীয় যে নায়েব নবী ছিল তিনি ছিলেন ইউসি আলাইহিসসালাম আর তার হাতে শাম দেশকে বিজয় করা হয়েছিল ঠিক এমনভাবে হে আল্লাহর নবী আপনার যেই নায়েব হবে তার হাতে শাম দেশকে বিজয় করা হবে আর এমনভাবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শাম দেশকে বিজয় করানো হয়েছিল এরপর সপ্তম মাস মানে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আপনার সাক্ষাৎ হলো আর এই সাক্ষাতের ইশারা এই দিকে ছিল যে তিনি সেই সাথী যিনি বাইতুল্লাহর নির্মাণ করেছিলেন আর বাইতুল মামুরের দিকে টেক দিয়ে বসেছিলেন আর এখান থেকে এটি ইশারা করা হয়েছিল যে যেমনভাবে তিনি বাইতুল্লাহর নির্মাণ করেছিলেন আর বাইতুল্লাহ হজের জন্য তো ইরশাদ করা হলো হে আল্লাহর রাসূল আপনিও এমনভাবে বাইতুল্লাহর হজ আদায় করবেন তো এমনভাবে ষাটটি মিরাজ আপন আপন হিকমতে সম্পূর্ণ হয়ে গেল এরপর আপনি সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহার দিকে এগিয়ে গেলেন আর এটি হুজুরের অষ্টম মিরাজ ছিল এই মিরাজের ইশারা এই কথার দিকে করা হলো যে যেহেতু সিদরাতুল মুনতাহা প্রত্যেক জিনিসেরও শেষ তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রস করতে পেরেছিলেন সেই জন্য এই কথার ইশারা এটি করা হচ্ছে যে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেক জিনিসেরই বিজয় মিলবে আপনি বড় বড় যুদ্ধ লড়েছিলেন কুফারদের সঙ্গে সংঘর্ষ করেছিলেন তারপর হুজুর মাকামে শরীফুল আল কালামে পৌঁছালেন আর এটি আপনার নবম মেরাজ ছিল এই কথার ইশারা এটি ছিল যে আপনার সামনে তাবুকের যুদ্ধ সংঘটিত হবে আর তাবুকের যুদ্ধ ইহুদি এবং নাসারাদের সঙ্গে হবে আর নাসারাদের যে বাদশাহ হবে সে তাবুক নিয়ে আসবে যারপর আল্লাহ তাবারক তাআলা আপনাকে তার উপর বিজয় দান করবেন এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশম মিরাজ শুরু করলেন এতদূর পর্যন্ত যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পৌঁছে গেলেন এটি মাকামে আহলিয়াতের স্থানে আপনার সাক্ষাৎ হচ্ছে আর এমন সময় আপনি আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন এটি সেই মুবারক স্থান ছিল যেখানে প্রকাশ্যভাবে আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যায় আর এর ইশারা এই দিকে করে দেওয়া হয়েছিল যে আপনি ইন্তেহা পর্যন্ত পৌঁছে যাবেন আপনার প্রত্যেক উদ্দেশ্যতেই সফল হবেন যেহেতু আপনি এই সময় আল্লাহর সামনে উপস্থিত ছিলেন সেই জন্য এখানে আপনাকে এই কথা ওয়াজিব করে দেওয়া হয়েছিল দশম হিজরিতে আপনি এই দুনিয়ার শানি থেকে বিদায় নিয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে পৌঁছে যাবেন আর দশম হিজরিতে আপনার ইন্তেকাল হয়ে যায় হুজুর যখন ইলাহির দিদার পেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের সঙ্গে জিজ্ঞেস করলেন ও আমার মেহবুব বলো তোমার কোন উপাধি সবচেয়ে বেশি পছন্দনীয় আমি তোমাকে কোন নাম ধরে ডাকবো হে আমার দোস্ত তুমি বলো তোমার কোন উপাধি সবচেয়ে বেশি পছন্দনীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন আমার আব্দি সবচেয়ে বেশি পছন্দনীয় আব্দি একটি আরবিক শব্দ আর যার অর্থ হলো বান্দা হুজুর ইরশাদ করলেন ইয়া রাব্বুল আলামিন আমি আপনার বান্দিগি করব আর আপনার ওই বান্দাতে পরিণত হব এটি আমার সবচেয়ে বেশি পছন্দ মানুষ আল্লাহর ওই বান্দা আল্লাহ তার মাবুদ যখন আপনার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনটি উপহার দান করেছিলেন যেহেতু আপনি আল্লাহর মেহবুব সেই জন্য আপনার সামনে উপহার পেশ করা হয়েছিল তার মধ্যে প্রথম উপহার হলো নামাজ আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার উম্মতকে পাঁচ ওয়াক্তের নামাজ দান করেছিলেন আসলে এখানে পঞ্চাশ ওয়াক্তের নামাজ ছিল যেটি আপনার সামনে উপস্থাপন করা হয় কিন্তু সেটি কম করে আপনার সামনে পেশ করা হয় আর যেটি পাঁচ ওই থেকে গিয়েছিল কিন্তু এর সাথে সাথে মাহে রমজানে রোজা রাখাও ফরজ করে দেওয়া হয়েছিল দ্বিতীয় উপহার হলো আমানুর রাসুল সুরাতুল বাকারার শেষ দুই আয়াত আর এটিও মিরাজ শরীফের রাতে পেশ করা হয় আর তৃতীয় উপহার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই উপহার দান করেছিলেন যে আল্লাহ তাআলা বলেন হে আমার মেহবুব যদি আপনার উম্মত শিরিক করা থেকে বেঁচে যায় মানে অন্য কোনো খোদা তাআলাকে না মানে তাহলে তার সমস্ত কাবিরা গুনাহকে আমি নিজেই মাফ করে দেব আর তাদের সকলকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব সুবহানাল্লাহ এখানে সবচেয়ে খুব সুন্দর কথা হলো এত মহান একজন বাদশাহ যখন নিজের মেহবুব বান্দাদেরকে উপহার দেবেন তাহলে ভেবে দেখুন সেই উপহারের মধ্যে কী কী থাকবে মিরাজের ঘটনা নবুয়তের পঞ্চম সাল এবং রজবের ২৭ তারিখে পেশ হয়েছিল এই বছরকে আরবি শব্দের আমুল হুজান মানে দুঃখের বছর বলা হয় কেননা এই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গিয়েছিল আর এমন সময়ে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ দুঃখী হয়েছিলেন আল্লাহ তাআলা আপনার হৃদয় থেকে এই দুঃখকে মুছে দেওয়ার জন্য এবং আপনাকে আল্লাহর কুদরতি করিশ্মা দেখানোর জন্য সপ্তম আসমানে সফর করিয়েছিলেন কেননা এই সফর আসমানের সর্বোচ্চ শিখরে ছিল আর এই জন্য এর নাম মিরাজ রাখা হয়েছিল মিরাজের অর্থ হলো সিঁড়ি উঁচু বা বুলান্দ